নতুন দিনের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সুপ্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আগের ভিডিওতে আমি কোনো ভয়েস ওভার দিইনি, তবুও তোমরা অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছ। সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। অফ ক্যামেরাতে আমি সকালের কাজগুলো সেরে নিয়েছি, আর এখন আমি সকালের জন্য জলখাবার বানিয়ে নিয়েছি। আর আজ আমার জলখাবারে আছে রুটি দিয়ে ডিম ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়েছিলাম শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো, খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও একবার ট্রাই করে দেখবে, খেতে ভালোই লাগে। তেল ছাড়া আজ রুটিটাকে শুকনো খোলায় ভেজে নিলাম, কারণ আজ তেল দেব না, তেল খেতে আর ভালো লাগছে না। তারপর অল্প তেল দিয়ে ওই ডিমটা ভেজে নিলাম, আর তার সাথে আর ওই ভেজে রাখা রুটিটাও দিয়ে নিয়েছি, আর তারপর উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে ব্যাস রেডি আমার ডিম রুটি। এদিকে আমার বড়মশার জলখাবারে রেডি করে নিয়েছি। জলখাবারে ছিল ডিম রুটি, দুধ আর সুপুরি কলা আর দুটো আম দিয়েছি। এই যে এইভাবেই সবার জলখাবারটা রেডি করে নিয়েছি। আর সবারটা যদি দেখাই তো ভিডিওটা অনেকটা লম্বা হবে, শুধু বড়মশাইটা দেখিয়েছি। আজ আর একটা কাজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজ এই কাজটা ধোয়া মাজা কোনো কিছু নয়, একটু অন্যরকম কাজটা আজ হচ্ছে। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে চিড়ে, এটা আমাদের দোকানের জন্য আনা হয়েছিল, আর এটাতে অল্প জল পড়ে গেছিলো, তাই একটু রোদুতে দিয়েছি। আর চিড়ে তো তোমরা জানোই, জল পেলে আর কি আহ্লাদে আটকানা হয়ে যায়, গলে নরম হয়ে যায়, তাই যদি নরম হয়ে যায় তাহলে তো অনেকটা খারাপ হয়ে যাবে এক বস্তা চিড়ে, তাই এটা রোদুতে দিয়েছি, যাহাতে রোদুতে শুকিয়ে গেলে ভালো থাকে। আমরা যারা গ্রামে থাকি, শুধু ধোয়া মাজা পরিষ্কার ছাড়াও আমাদের অনেক কষ্টের মাধ্যমে দিন কাটাতে হয়, অনেক কাজ করতে হয় আমাদের, এইভাবে সংসার সামলাই আমাদের চলতে হয়। গ্রামে যেমন সুখ শান্তি আছে, তেমনি লুকিয়ে থাকা অনেক কষ্ট দুঃখ আমাদের সব কিছু সামলিয়ে চলতে হয়। দিয়ে যাওয়া চিড়েগুলো আমি এবার ঘরে নিয়েছি, আর কতবার যে রুদ্রুতে দিয়েছি আর কতবার যে তুলেছি তার নাই ঠিক ঠিকানা। এই যে দিচ্ছি, আর একটু পর পর বৃষ্টি আসছে, আর এইবার সবগুলো আমি বস্তাতে ভর্তি করে নিচ্ছি। আর রুদ্র পেয়ে চিড়েগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছিল। আজ আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। এই কাজটা করতে না আমার অনেকটা সময় লেগেছে, আর অনেকটা ঝামেলা হয়েছিল, তাই এই কাজ করতেও অনেক কাজ করেছি আমি অফ ক্যামেরাতে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে তুলে রাখা চিড়েগুলো দেখো। আজ রান্না বান্না করে ছেলেকে খেতে দিয়েছি। আজ আমি রান্না করেছি চাল কুমড়ো চড়চড়া শস্য পোস্ত দিয়ে, ইক চিলি কারি, মিষ্টি কুমড় ফুলের বড়া আর নিম পাতা ভাজা, আর সাথে ছিল দুধ আর আম, সেটা আমার ছেলের অনেক পছন্দের খাবার। আমার ছেলে তো ফুড লাভার, ও ভালো ভালো খেতে খুবই ভীষণ পছন্দ করে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার জা বাবার বাসাতে গিয়েছে, আর ও আজ এসেছে বাবার বাসা থেকে, তো চলো দেখাই তোমাদেরকে কি কি নিয়ে এসেছে। এটা হচ্ছে মাটন খাসা, তো আমার জা আসার সময় নিয়ে এসেছিল, ওর বৌদিমণি দিয়ে দিয়েছেন ওকে আমার ছেলের জন্যে, আর কিছু মিষ্টি এনেছে। আর এটা হচ্ছে আমার জার, কিন্তু আমার মতো মা বাবা নেই, তা সত্ত্বেও কিন্তু ওর বৌদিমণিও আমার বৌদিমণির মতো খুবই ভালো, খুবই মায়া করেন ওনাকে। আজ যে আসার সময় অনেক কিছু দিয়েছে বলছি তা নয়, আমরা কোনো দিনই এ অনুভব করতে পারি না যে আমাদের মা বাবা নেই,
ভাই বাবার মতো মায়ের মমতা দে, আর বৌদিমণি মায়ের মতো মমতা দে। সত্যি বলছি যে আমি আজ আমার চোখে দিকে জল চলে আসছে। তো সারাদিনের কাজ টাজ শেষ করার পর অনেক দিনের বায়না ছিল আমার ছেলের আম ভর্তা খাওয়ার, তো এখন বসে পড়লাম আম ভর্তা বানানোর জন্য। আর পাশে কিন্তু সবাই বসে আছে অপেক্ষা করে যে কখন খাবে। আর আমি যে এখন বয়স দিচ্ছি, এখন আমার কিন্তু জিভের দিকে জল চলে আসছে। টক কিন্তু আমি ভীষণ পছন্দ করি, কিন্তু খেতে পারি না, দাঁত টক হয়ে যায়। এভাবে কে কে আম ভর্তা পছন্দ করো বন্ধুরা কমেন্ট করে জানি গো। আমি কিন্তু ছোটোবেলা অনেক খেতাম এভাবে, আমরা সবাই বিকেলবেলা বসে আম ভর্তা বানিয়ে। কিন্তু এখন কি হয়, সময়ের সাথে সাথে আমিও পাল্টে গেছি, আর খেতে মনে ইচ্ছে করে না। আমি তো ছোটো থেকে মায়ের মমতা পাইনি, মাকে দেখিনি, তবুও কিন্তু এভাবে আমরা কয়েকজন মিলে আম ভর্তা বানিয়ে খেতাম একা একা। আম ভর্তা যারা খেতে পছন্দ করে তারা ঠিক বুঝবে, এটা কিন্তু মিষ্টি হোক আর মাছ মাংস হোক সব কিছু কিন্তু হার মানাবে। আর গন্ধরাজ লেবুটা একটু সেন্টের জন্য একটু গ্রেট করে দিচ্ছি, তাতে খেতে একটু ভালো লাগে। আর এমন কিছু দেবো না, গন্ধরাজ লেবুর পাতা দিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু কী বলো তো, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর যাইনি পাতা আনার জন্যে। ঘরে লেবু ছিল বলে এটা গ্রেট করে দিয়েছি, আর অল্প নুন। আর এটা হচ্ছে এক ধরনের লঙ্কা, এটা যেমন সেন্ট আর তেমনি খুবই ঝাল। তো আজকের আম ভর্তাতে ছিল টক, ঝাল, এক অল্প মিষ্টি আর নুন, বাস। তো বন্ধুরা এভাবে একবার খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আমি কিন্তু খাইনি, তবু অল্প স্বল্প খেয়েছি। অনেকদিন পর আমার ছেলের বায়না মতো সবাই একসাথে বসে আম ভর্তা খেলাম, অনেক আনন্দ লেগেছে। যদিও বিকেল হয়ে গেছিলো তবু কিন্তু অনেক ভালো লেগেছে। ছেলেকে অল্প দিয়ে দেখলাম কেমন হয়েছে, ও খেয়ে বলছে না বেশি টক হয়েছে, তুমি অল্প চিনি দিয়ে দাও তাহলে খেতে একটু ভালো লাগবে। বন্ধুরা আম ভর্তা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিলাম, তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।